ओम नारायण विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसी। प्रतिदिनेर राशिफलेर विशेष अनुष्ठाने आपनादेर जानाई स्वागत। आपनादेर संगे आलोचना करछि बृहस्पतिवार अर्थात 8 এপ্রিল 2021 विशेष राशिफल। प्रतिदिन राशिफल अनुष्ठान अपन चंद्र राशि सपेक्षे आलोचना करे थाकि। दैनन्दिन जीवन व्यवसा लेनदेन पारिवारिक एवं दाम्पत्य समस्या से ही साथे अपन जीवन शुभ अशुभ घटना पढ़ाशना अर्थनैतिक विषय दिन शुभ अशुभ घटना यह समस्त विषय निये आगाम आलोचना करे थाकि आपनादेर संगे ई विशेष भिडियोते। এই ভিডিওতে আপনারা অবশ্যই শুভ সংখ্যা শুভ রং এবং ছোট ছোট উপায় টোটকার বিষয়ে জানতে পারবেন যা আপনাদের জীবনে প্রয়োগ করলে সুখ এবং সৌভাগ্য ফিরবে। তাছাড়া দিনের শুরুতেই আপনারা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে কাজ শুরু করুন, জীবনে অবশ্যই সফলতা আসবে। রাশিফল শুরু করার আগেই আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়। 25শে চৈত্র 1427 8 এপ্রিল 2021 বৃহস্পতিবার। আজ সূর্যোদয় ঘটবে সকাল 5টা 26 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 50 মিনিটে। তিথিতে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি থাকবে রাত্রি 3টে 16 মিনিট ইংরেজি মতে 9 এপ্রিল 2021 এবং তারপরেই ত্রয়োদশী তিথি শুরু হবে। চন্দ্রদেব আজ রাহুর নক্ষত্রে অর্থাৎ শতভিশা নক্ষত্রে গোচর করবে এবং থাকবে 4টে 57 মিনিট পর্যন্ত। ভোর রাত্রি 4টে 57 মিনিটের পরেই পূর্ব ভদ্রপদ নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাবে, তাই আজ সম্পূর্ণ দিন চন্দ্রদেব কুম্ভ রাশিতে গোচর করবে। শুরুতেই কৌলবকরণ থাকবে দুপুর 2টে 49 মিনিট পর্যন্ত, তারপরেই তৈতিলকরণ শুরু হবে। ভোর রাত্রি 3টে 19এর পরে গরিজাকরণ শুরু হচ্ছে। আজ শুভ যোগ থাকবে দুপুর 1টা 51 মিনিট পর্যন্ত, তারপরেই শুক্লা যোগ শুরু হবে। আজ দিনের বেলাতে কোনো অমৃত যোগ থাকছে না, রাত্রি 12টা 47এর পরে অমৃত যোগ শুরু হবে এবং তা থাকবে রাত্রি 3টে 16 মিনিট পর্যন্ত। তবে মহেন্দ্র যোগ আজ থাকবে সকাল 5টা 26 মিনিট থেকে 7টা 5 মিনিট এবং 10টা 23 থেকে দুপুর 12টা 52 মিনিট। অশুভ সময়কালকে বলবো আজ বারবেলা থাকবে সকাল 5টা 26 থেকে 6টা 59 মিনিট এবং বিকেল 4টে 17 থেকে 5টা 50 মিনিট। কালবেলা থাকছে আজ দুপুর 2টে 44 থেকে 4টে 17 মিনিট এবং কাল রাত্রির সময়কাল আজ রাত্রি 11টা 37 থেকে রাত্রি 1টা 4 মিনিট পর্যন্ত। আজ অভিজিৎ মুহূর্ত রয়েছে 11টা 13 থেকে 12টা 4 মিনিট পর্যন্ত এবং সেই সাথে রাহুকাল আজ 1টা 12 থেকে দুপুর 2টে 46 মিনিট পর্যন্ত। তাই রাহুকাল এবং সেই সাথে বারবেলা কালবেলা এবং কালরাত্রির সময়কালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ ছোট ছোট উপায় বা টোটকার বিষয়ে আপনারা এগুলি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। গ্রহগত অবস্থান হিসাবে আজ বৃষ রাশিতে অবস্থান করছে রাহু এবং মঙ্গল, বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কেতু, মকর রাশিতে শনিদেব আজ অবস্থান করছে, কুম্ভ রাশিতে চন্দ্রদেব গোচরের পরিবর্তন ঘটিয়ে অবস্থান করছে এবং সেই সাথে বৃহস্পতি কুম্ভ রাশিতে রয়েছে এবং মীন রাশিতে বুধ শুক্র এবং রবিদেব অবস্থান করছে। একদিকে একটি বুধাদিত্য যোগ, অন্যদিকে একটি দারিদ্র যোগ সূচিত হয়েছে এবং সেই সাথে বৃষ রাশিতে অঙ্গারক যোগ তৈরি হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন গ্রহগত নাক্ষত্রিক এবং যোগগত অবস্থান অনুসারে আজ দেখে নেব দ্বাদশ রাশিচক্রের উপরে কতটা শুভ অশুভ প্রভাব আসতে পারে। চন্দ্রবল এবং তারাবল অনুসারে দ্বাদশ রাশিচক্রের অত্যন্ত শুভ ফল পেতে পারে 6টি রাশি। তাছাড়া অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তর আষাঢ়া
ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবে আজ এই বিশেষ দিনে। আপনার রাশির ক্ষেত্রে কতটা শুভ ফল আসবে তা নিয়ে আলোচনা করবে এই বিশেষ ভিডিওতে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 8ই এপ্রিল 2021 বৃহস্পতিবার, আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব একাদশে গোচর করছে আজ, তাই আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন পথের সম্ভাবনা রয়েছে, তা খুলে যেতে পারে আপনার জীবনের সামনে। জীবনে সুখ এবং সৌভাগ্য আসবে, সেই সাথে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন, প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, পিতামাতার কাছ থেকে অবশ্যই ভালো পরামর্শে আপনারা উপকৃত হবেন। কম্পিউটার সংক্রান্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভ্রমণের যোগ তৈরি হতে পারে, তাছাড়া ধর্মীয় কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন বা গৃহে কোনো ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। এই বিশেষ দিনে অবশ্যই প্রবীণ ব্যক্তিদের সঙ্গে ভালো সম্বন্ধ বা সম্পর্ক রাখার চেষ্টা করুন, প্রবীণ ব্যক্তিদেরকে অবশ্যই শ্রদ্ধাসহ কথাবার্তা বলুন। কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা দেওয়ার আগে আপনি অবশ্যই প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিন। যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন, প্রেমিক বা প্রেমিকার জন্য আজ খরচ কিছুটা বাড়বে, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এই বিশেষ দিনে। যদি আপনারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে। চাকরি বাকরির ক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, নতুন পরিচিতি তৈরি হবে, নতুন চুক্তিতে আপনারা আবদ্ধ হতে পারেন, উদ্যোগ অনেকটাই বাড়বে, আর্থিক সমস্যা ধীরে ধীরে মিটে যাবে, মায়ের সম্পর্কিত বিভিন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন, অনৈতিক সম্পর্কের মধ্যে কোনোভাবে যুক্ত হবেন না, তাতে কিন্তু আপনার সম্পর্ক এবং সেই সাথে আপনার মান সম্মানের হানি ঘটতে পারে। আধ্যাত্মিক চিন্তাভাবনার মাধ্যমে এগিয়ে গেলে অবশ্যই আত্মবিশ্বাস আপনার ফিরবে। জীবনের বেশ কিছু ঝুটঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন এই বিশেষ দিনে, সেই সাথে বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন, মন মানসিকতা আজ অপেক্ষাকৃত ভালো থাকবে, পরিবারের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক এবং সেই সাথে সময় কাটাবেন, পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন বিভিন্ন কাজের বিষয়ে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং অর্থ ইনকামের নতুন নতুন পথের সন্ধান আপনি অবশ্যই খুঁজে পাবেন, ফলে আপনার আর্থিক উপার্জনের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। সব মিলিয়ে আজ এই বিশেষ দিন আপনাদের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে ভগবান শ্রীহরি। আজ আপনাদের জন্য বলবো শুভ সংখ্যা হবে 1, শুভ রং হবে আজ আপনাদের হালকা লাল বর্ণ। আজ অবশ্যই আপনারা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র যদি একমালা জপ করেন অত্যন্ত শুভ ফল পাবেন, আপনাদের সুখ এবং সমৃদ্ধি অবশ্যই ফিরবে। পরবর্তী যে রাশির কথা আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো বৃষ রাশি। আপনাদের রাশির সাপেক্ষে আজ চন্দ্রদেব অবস্থান করবে দশম গৃহে, কর্মক্ষেত্রে ভালো ফল আসবে, সহযোগিতার বিশেষ আপনি হাত পাবেন আপনার মাথার উপরে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই সাথে আপনার সহযোগীরা বিভিন্ন কাজে সাহায্য করবে, টেলিফোন বা এই ধরনের কোনো যোগাযোগ মাধ্যম থেকে ভালো সংবাদ আপনারা পেতে পারেন, মন কিছুটা ভালো থাকবে। কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যারা তাদের ক্ষেত্রে আজ ভালো দিন হতে পারে, বিবাহ সম্পর্কিত বিষয়ে আপনাদের শুভ ফল আসবে এবং প্রেমের জীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এই বিশেষ দিনে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা আজ এই বিশেষ দিনে সম্পন্ন করতে পারেন, হঠাৎ করে সম্পদ বৃদ্ধির বিশেষ সুযোগ সুবিধা চলে আসতে পারে, আপনার চিন্তাভাবনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে, সন্তানের পক্ষ থেকে ভালো খবর আসতে পারে, তাছাড়া সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, কঠোর পরিশ্রম করে পরিকল্পনা করে এগিয়ে গেলে আপনারা উপকৃত হবেন, বন্ধুবান্ধব ভাইয়েদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, তাদের সমর্থন পাবেন, অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই ভালো ফল পাবেন এই বিশেষ দিনে। প্রেমের সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি যারা বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই দীর্ঘদিন যে সমস্ত কাজের সন্ধান চালিয়ে যাচ্ছেন সেই সন্ধান পেয়ে যাবেন, নতুন উদ্যমে আপনারা আপনার কর্মক্ষেত্রে ভালো ফল পেতে শুরু করবেন, প্রশংসিত হবেন বিভিন্ন ক্ষেত্র থেকে, ট্যুরস বা ট্রাভেলসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রে পজিটিভ প্রভাব আসতে পারে, যারা প্রবীণ ব্যক্তির সঙ্গে
ভালো ব্যবহার করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও সুন্দর ফল আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে সফলতা এবং নিশ্চয়তা অনেকটাই বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিষয়ে সচেতন হতে হবে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, আর তবেই আপনাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই সময়টি ভেবেচিন্তে আপনারা ব্যয় করুন। নিজের মতিভ্রমের জন্য কিন্তু কিছু ভুল হয়ে যেতে পারে সিদ্ধান্তের বিষয়ে, সেই বিষয়ে সতর্ক হতে হবে। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য বলবো, শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে আজ রূপালী বর্ণ। আজ আপনারা মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরির উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করে হলুদ ফুল নিবেদন করুন। সেই সাথে আপনারা কেশরযুক্ত ক্ষীরভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই ফিরবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। 8ই এপ্রিল 2021 বৃহস্পতিবার এই বিশেষ দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে নবম অর্থাৎ ভাগ্যগৃহে চন্দ্র আজ গোচর করছে। তাই আজ তর্ক বিতর্ক এবং স্ট্রেস থেকে কিছুটা মুক্তি পাবেন। অংশীদারি ব্যবসাতে লাভের আশা রয়েছে। প্রেমের জীবনের ক্ষেত্রে সফলতা আসবে। জীবিকার বিষয়ে যদি আপনারা প্রচেষ্টা চালান ভালো ফল পাবেন, তবে প্রচেষ্টাতে কোনোভাবে গাফিলতি করা উচিত হবে না। লড়াই বিবাদ বা ঝগড়াঝাটি থেকে সর্বদা দূরে থাকাই ভালো। রাজনৈতিক ক্ষেত্র থেকে আপনারা দূরে থাকলে ভালো ফল পাবেন। প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অচেনা ব্যক্তির সঙ্গে বেশি সংযোগ রক্ষা করবেন না, ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে যাবেন না এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। দীর্ঘস্থায়ী পরিকল্পনার বিষয়ে আপনারা ভাবুন। অর্থপ্রাপ্তির বিশেষ সুযোগ আসতে পারে এই বিশেষ দিনে। প্রেমের সম্পর্কের বিষয়ে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেই বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সম্পর্কের উপরে না হলে প্রভাব বিস্তার করবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। যারা দীর্ঘদিন সম্পর্কের মধ্যে রয়েছেন বিবাহের বিষয়ে কথাবার্তা হতে পারে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা শেষ করবেন, সামাজিক কাজে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আজ এই বিশেষ দিনে কথাবার্তার বিষয়ে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন, অন্যথায় বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে পারেন বা আয়োজন করতে পারেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়ে পজিটিভ ভাবার চেষ্টা করুন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজ ভালো দিন হতে পারে। পড়াশোনায় মনোনিবেশ বাড়বে এবং গুরুর প্রতি আপনার শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং আপনার কঠিন পরিস্থিতিতে অবশ্যই গুরুর আশীর্বাদ থাকবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে আপনাদের জন্য। জীবনসঙ্গী বা আপনার ব্যবসার সঙ্গীর সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক এবং সমর্থন আসবে, তাই অংশীদারি ব্যবসাতেও আপনারা ভালো ফল এবং ভালো সুযোগও পাবেন। যে সমস্ত কাজ আটকে রয়েছে সেই সমস্ত কাজের পরিসমাপ্তি ঘটতে পারে ভাগ্যের বিশেষ সহযোগিতায়। মিষ্টি কথা বলুন এবং ভালো ব্যবহার করুন, আর এটাই হবে আপনার মূল চাবিকাঠি সফলতার ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন। খাবার দাবার গ্রহণের বিষয়ে আপনাদের আরও সচেতন হতে হবে। অযথা মিথ্যা বাক্য দিয়ে আপনারা নিজের মান সম্মানকে নষ্ট করবেন না। কোনো অজুহাত দিয়ে আপনারা কাজের বিষয়ে ফাঁকি দেবেন না, আর তা দিলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। বন্ধুদের কাছে বলবো, আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে হালকা সবুজ বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই শীতল জল অর্পণ করুন এবং সেই সাথে আপনারা হলুদ করবী ফুল নিবেদন করুন, সঙ্গে ওম ভগবতে রুদ্রায় এই বিশেষ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের, 8ই এপ্রিল 2021 বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ অষ্টম গৃহে গোচর করছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্বন্ধ বজায় রাখার চেষ্টা করুন। পুরানো স্মৃতি রোমন্থনে আপনাদের কিছুটা মানসিক শান্তি মিলবে। গুরুত্বপূর্ণ পরিকল্পনার বিষয়ে আপনারা অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। স্থগিত হয়ে যেতে পারে বিভিন্ন পরিকল্পনা। পরিশ্রম অনুসারে আজ ফল নাও পেতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে গিয়ে আপনারা ক্ষতির শিকার হতে পারেন। অপ্রয়োজনীয় ব্যক্তি থেকে দূরে থাকুন এবং বিবাদ থেকেও দূরে থাকুন। লেনদেনের বিষয়ে আজ কিন্তু সতর্ক হতে হবে। নিজের মন এবং সেই সাথে কর্মের বিষয়ে ভারসাম্য বজায় রাখুন, তবেই আপনাদের সফলতা আসবে।
যদি আপনারা দীর্ঘ ভ্রমণের বিষয়ে চিন্তা করেন খুব একটা ভালো ফল কিন্তু আজ আসবে না। নতুন মানুষের সঙ্গে সম্পর্ক বা সম্বন্ধ তৈরির বিষয়ে আপনারা একটু সচেতন হন। দীর্ঘস্থায়ী বন্ধুত্বর বিষয়ে আপনারা ভেবেচিন্তে কথা দিন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজ একটু ভেবেচিন্তে আপনাদের এগোতে হবে। তবে ধর্মীয় কাজকর্মের প্রতি আজ আপনাদের আকর্ষণ বাড়বে, সামাজিক ক্ষেত্রে কিছুটা জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, জীবনে একটা আনন্দ অনুভব করবেন, মানসিক শান্তি পাবেন সেই সমস্ত বিষয় থেকে। আত্মবিশ্বাসের বিষয়ে যোগা মেডিটেশন করলে অত্যন্ত ভালো ফল পাবেন, সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন এবং পাশে পাবেন, নতুন উদ্যোগে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। সেক্ষেত্রে আর্থিক বিষয়ে কিছুটা পজিটিভ প্রভাব আপনারা পাবেন। লোভ লালসা থেকে সর্বদা দূরে থাকলে সর্বাপেক্ষা আজ আপনাদের ভালো ফল নিয়ে আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব কিছুটা আসতে পারে, পুরানো সম্পর্ক নিয়ে আপনারা অবশ্যই ভাবার চেষ্টা করুন। তবে এই মুহূর্তে নতুন সম্পর্ক আপনাকে খুব একটা ভালো ফল দেবে না। যারা দীর্ঘদিন চাকরি বাকরির সন্ধানে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচেষ্টা চালালে কিছুটা ভালো ফল আসতে পারে। পারিবারিক সুখ সুবিধা থাকবে এবং সন্তানের কাছ থেকে ভালো সংবাদ আপনারা পেতে পারেন। সিনিয়র অফিসারদের কাছ থেকে আপনি প্রশংসিত হতে পারেন। সব মিলিয়ে আজ আপনাদের একটু ভেবেচিন্তে এগোতে হবে, একটু মিশ্র ফল আপনাদের আসতে পারে এই বিশেষ দিনে। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে আজ সাদা বর্ণ। আজ আপনারা অবশ্যই মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরির উদ্দেশ্যে ক্ষীরভোগ নিবেদন করুন, সঙ্গে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ নিবেদনে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। 8 এপ্রিল 2021 বৃহস্পতিবার চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ সপ্তম গৃহে গোচর করছে। কর্মক্ষেত্রে আজ আপনারা অত্যন্ত ব্যস্ত থাকবেন, ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া পরিবর্তন করতে গিয়ে আপনি কিন্তু লোকসানের সম্মুখীন হবেন। ছোটোখাটো সফলতা যদিও আসবে, পারিবারিক ক্ষেত্রে কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন। আপনার নিজের কথাবার্তার বিষয়ে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। ভাই বোনদের সঙ্গে আজ কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা হতে পারে, পাশাপাশি মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে এই বিশেষ দিনে। নিজের অর্থনৈতিক বিষয়ের পরিকল্পনার করার বিষয়ে আজ দিনটি আপনারা ভাবতে পারেন। আদালতে চলতে থাকা বিভিন্ন সমস্যা নিয়ে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চলে আসতে পারে, বড় আইনি পরামর্শদাতার সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন হতে পারে। সেই সাথে পরিবারের অন্যান্য ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন, পিতার স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগ অবশ্যই দিতে হবে। তবে সন্তানের কাছ থেকে ভালো খবর আসতে পারে এবং সেই সাথে বিভিন্ন স্থগিত কাজ তা আজ শেষ হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে, সঞ্চয়ের উপরে না হলে হস্তক্ষেপ চলে আসবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সম্পর্কের বিষয়ে আপনারা অবশ্যই বিকল্প ভাববেন এবং ভাব ভালোবাসার বিষয়ে আজ কিছুটা বিরোধিতা কমতে পারে। যদি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজেদের সমর্থন এবং সেই সাথে সম্পূর্ণভাবে সঁপে দেন তাহলে অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে, কিন্তু ইগো নিয়ে চললে আপনি সমস্যায় অবশ্যই পড়বেন। অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে এই সময় কিছুটা ভালো ফল পেতে পারেন। বিকল্প পদ্ধতিতে আপনার আয়ের উৎসের সন্ধান চালাতে হবে, আর তা না হলে আর্থিক ক্ষেত্রে আশানুরূপ ফল নাও আসতে পারে। প্রতারিত হতে পারেন, নতুন অপরিচিত ব্যক্তিকে আপনারা অবশ্যই খুব বেশি প্রাধান্য দেবেন না। পারিবারিক জীবনের উপরে কিছুটা মানসিক চাপ থাকবে এই বিশেষ দিনে, তাই নিজেকে নিয়ন্ত্রণ করুন, পরিবেশ এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন। যোগা মেডিটেশনের মাধ্যমে কিছুটা সময় আপনারা ব্যয় করুন, আর্থিক বিষয়ে ভারসাম্য আপনারা বজায় রাখুন। সব মিলিয়ে আজ এই দিন আপনাদের কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে, সতর্কভাবে আপনাদেরকে আজ এগোতে হবে। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 1, শুভ রং হবে লাল বর্ণ বা গোলাপি বর্ণ। আজ এই বিশেষ দিনে মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। মাতা লক্ষ্মীকে একটি লাল ফুল নিবেদন করে ওং শ্রীং এই বিশেষ মন্ত্র আপনারা একমালা অর্থাৎ 108 বার জপ করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 এপ্রিল 2021 বৃহস্পতিবারে কতটা শুভ বা অশুভ ফল আসতে চলেছে। চন্দ্রদেব আজ আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে গোচর করছে। সমাজে আপনাদের খ্যাতি অনেকটাই বৃদ্ধি পাবে, দীর্ঘস্থায়ী রোগ ভোগ থেকে মুক্তি পেতে পারেন, সামাজিক কাজে অংশগ্রহণ করে কিছুটা মানসিক শান্তি পাবেন। অফিসে আপনার জুনিয়র কর্মচারীদের সঙ্গে ভালো সম্বন্ধ তৈরি হবে
এবং কাজের সঙ্গে যুক্ত থাকলে নতুন কিছু কাজ আপনারা শিখবেন। বিপণন কিংবা বিক্রয় ক্ষেত্রে আপনাদের অত্যন্ত ভালো ফল আসবে এবং ক্লায়েন্টের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। পুরানো সম্পর্কের বিষয়ে আজ ভালো ফল আসবে এবং সম্পদ বৃদ্ধির বিশেষ যোগ তৈরি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো থাকবে আজ এই বিশেষ দিনে। নতুন প্রেমের বিষয়ে বা সম্পর্কের বিষয়ে আজ অত্যন্ত শুভ এবং পুরানো প্রেমের বিষয়ে লড়াই বিবাদ থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো আচরণ করা অত্যন্ত জরুরি, সামঞ্জস্যপূর্ণভাবে আপনাদের এগোতে হবে। অর্থ উপার্জন নিয়ে পরিবারে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে। মানসিক দিক থেকে কিছুটা পজিটিভ থাকবেন আজ এই বিশেষ দিনে। আপনি কর্মক্ষেত্রে যতটা সফলতা চাইছেন ততটাই হবে। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনার দায়িত্বও বাড়বে এই বিশেষ দিনে। ভাইদের সঙ্গে বা বোনেদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পাবে, গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে। জীবনসঙ্গীর কিন্তু পূর্ণ সমর্থন পাবেন বিভিন্ন ক্ষেত্রে। প্রেমের জীবনের ইতিবাচক পরিবর্তন আপনাকে কিছুটা মানসিক দিক থেকে এগিয়ে দিতে পারে। আপনি সমস্ত চ্যালেঞ্জকে অবশ্যই মুখোমুখি হতে চেষ্টা করবেন এবং তাতে সফলতা পাবেন। চাকরির ক্ষেত্রে প্রচেষ্টা চালালে এই সময় অবশ্যই ভালো ফল আসবে এবং চাকরির মধ্যে যদি থাকেন সেক্ষেত্রে পদোন্নতির বিশেষ সুযোগ আসতে পারে। পরিবারের মানুষের সহযোগিতা পাবেন। মানসিক ভারসাম্য বজায় রেখে পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলে আজ দিনটি আপনাদের জন্য ভালো হবে। কর্মজীবন এবং বিনিয়োগের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসতে পারে এই বিশেষ দিনে, তাই ভেবেচিন্তে আপনারা আজ সেই কাজগুলি করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের উন্নতির বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন এবং খাদ্য অভ্যাসের বিষয়ে অবশ্যই সচেতন থাকুন। সঠিক সময়ে খাবার দাবার গ্রহণ, ঘুম, এগুলো আপনার জীবনে কিন্তু ভালো ফল নিয়ে আসবে। চলতে থাকা সমস্যাগুলো থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 5, শুভ রং হবে আজ সবুজ বর্ণ। আজ আপনারা অবশ্যই ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মীকে আপনারা মুগ ডালের লাড্ডু ভোগ নিবেদন করুন। সেই সাথে আপনারা অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র একমালা জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনাদের বিভিন্ন সমস্যা থেকে আপনারা অবশ্যই শ্রীহরির কৃপা, মাতা লক্ষ্মীর কৃপা পাবেন। তাই বলা যেতে পারে আজ এই বিশেষ দিনে অবশ্যই আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল আসতে চলেছে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। 8ই এপ্রিল 2021 বৃহস্পতিবার চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ পঞ্চম গৃহে গোচর করছে। মানসিক ভারসাম্য বজায় রেখে আপনারা এগোবেন। ক্যারিয়ার এবং পেশা ক্ষেত্রের আপনাদের স্বাভাবিক যাবে। বন্ধুদের সঙ্গে অবশ্যই ভালো সম্বন্ধ তৈরি হবে, তবে কিছুটা ব্যয় আজ বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনারা কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনাও করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কিছুটা টেনশন থাকবে। পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই দেখা হবে, তবে উত্তেজনাকে আপনাকে প্রশমন করতে হবে, পুরানো স্মৃতি আপনাকে তাজা করতে পারে। সংবেদনশীল মন যদি আপনার থাকে তাহলে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ এই বিশেষ দিনে উত্তেজনাপূর্ণ দিন হতে চলেছে, বিশেষত প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, নতুন প্রস্তাব বা প্রপোজ পেতে পারেন আপনি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে, ছোট অতিথি আসতে পারে গৃহে। ভাই বোনদের সঙ্গে চলতে থাকা কলহ থেকে অনেকটাই বেরিয়ে আসবেন। আজ এই বিশেষ দিনে চাকরির বিষয়ে আপনারা প্রচেষ্টা চালিয়ে যান, ভালো ফল পাবেন। তাছাড়া আজ জীবনের বেশ কিছু সমস্যার সমাধান হতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে, যা আপনাদের ভবিষ্যতের জন্য ভালো ফল নিয়ে আসতে পারে। কঠোর পরিশ্রম অনুসারে এগিয়ে চলুন, ফল অবশ্যই পাবেন। ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হবে, পদোন্নতির বিশেষ সুযোগ আসবে এবং সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে। প্রয়োজনে আপনি অবশ্যই সহযোগিতা পাবেন বিভিন্ন ক্ষেত্র থেকে। মানুষের কাজে অবশ্যই পাশে থাকুন, মানুষ আপনাকে অবশ্যই সম্মান দেবে। শরীর স্বাস্থ্য আজ স্বাভাবিক থাকছে। তাছাড়া আজ এই বিশেষ দিনে আপনারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে সোশ্যাল মিডিয়াতে বেশি সময় নষ্ট করবেন না, সোশ্যাল মিডিয়া আপনার সম্পর্কের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে। তাই বলা যেতে পারে আজ এই বিশেষ দিনে আপনাদের এক দুটি ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রতে ভালো ফল আসতে চলেছে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে রূপালী বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ এবং লাল ফুল দিয়ে অবশ্যই ওম শ্রীং অথবা শ্রী সূক্ত পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। সুখ এবং সমৃদ্ধি ফিরবে আপনাদের জীবনে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। 8ই এপ্রিল 2021 বৃহস্পতিবার চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ চতুর্থ গৃহে গোচর করছে। নতুন ধ্যান ধারণা আজ আপনাদের জীবনে জমতে পারে এবং বেশ কিছু অস্বস্তি বোধ তৈরি হতে পারে।
বন্ধুবান্ধবদের সঙ্গে কিছু সময় কাটাতে পারেন, নতুন কিছু পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তবে খুব সাবধানে আপনাকে এগোতে হবে। যারা পড়াশোনা করছেন দিনটি তাদের জন্য ভালো, পড়াশোনার প্রতি মনোযোগ আরও বাড়াতে হবে। চতুর্থ গৃহে চন্দ্র কিছুটা মনের উপরে নেগেটিভ প্রভাব তৈরি করবে। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, আবহাওয়ার পরিবর্তন শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি করবে। সামাজিক কোনো অনুষ্ঠানের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পেতে পারে আজ। আপনি আপনার সুযোগকে অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করুন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা আগ্রাসন বাড়তে পারে, অর্থাৎ আপনি কথাবার্তার বিষয়ে সচেতন থাকুন, সম্পর্ক না হলে নষ্ট হতে পারে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা বাড়তে পারে এবং সম্পর্কের বিষয়ে অবশ্যই ভাবার চেষ্টা করুন। আজ মনের ছোট ছোট ইচ্ছা পূরণের জন্য অধিক অর্থ ব্যয় করতে যাবেন না। ব্যবসার ক্ষেত্রে আগাম পরিকল্পনা অনুসারে চললে ভালো ফল পাবেন এবং আপনাদের প্রচেষ্টার সর্বাত্মক সফলতা আসবে। সর্বদা নিজের ক্ষমতা অনুসারে এগিয়ে চলুন। অধিক লাভের আশায় আপনারা অর্থ ইনভেস্ট করবেন না আজ। পরিবারের প্রবীণ সদস্যদের অবশ্যই সম্মান করুন এবং তাদের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানান। তাই আপনাদের বলবো, মনকে আজ স্থির রাখতে পারলে বিভিন্ন ক্ষেত্র থেকে ভালো ফল পাবেন, আর তা হতে পারে আপনার অর্থনৈতিক জীবন, আপনার পারিবারিক কিংবা আপনার পেশাগত জীবনের ক্ষেত্রে। ক্রোধকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি আজই বিশেষ দিনে। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে লাল বর্ণ। আজ আপনারা অবশ্যই ভগবান শ্রীহরির উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং একটি সর্ষের তেলের প্রদীপ বা একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন 11 বার। তাতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই ফিরবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব ধনুরাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়। 8ই এপ্রিল 2021 বৃহস্পতিবার, আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় গৃহে গোচর করবে। তাই আজ আপনি প্রত্যাশার চেয়ে কিছুটা ভালো ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের সফলতা আসবে, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আসবে, লাভের আশা আপনাদের অবশ্যই বিফলে যাবে না। সন্তানের বিবাহের বিষয়ে কোনো খোঁজখবর চালাতে পারেন, ভাই বোনদের পূর্ণ সমর্থন পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে। নিজের যদি কোনো যন্ত্র সম্পর্কিত ব্যবসা থাকে অবশ্যই কলাকৌশল সম্পর্কে আপনাকে আরও শিখতে হবে এবং তার পুরনো ব্যবহার করতে হবে, তবেই সফলতা আসবে। ব্যস্ততার কারণে আপনি পরিবারের জন্য সময় অল্প দেবেন, তাই সেই বিষয়টা মাথায় রাখুন। আপনার ক্যারিয়ার এবং প্রফেশনাল লাইফকে পারিবারিক জীবনের সঙ্গে একই সঙ্গে মিলিয়ে ফেলবেন না, তাই দুটোকে সমানভাবে দায়িত্ব নিয়ে এগোতে হবে। বিবাহের বিষয়ে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে, তবে বৈবাহিক জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, ঝগড়া বিবাদের মধ্যে যেতে পারে, সে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তাই আজ এই দিনটি আপনাদের ক্ষেত্রে স্বাভাবিক যাবে। যারা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কঠোর পরিশ্রম না করলে ভালো ফল আসছে না। আজ বন্ধুবান্ধবদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, ঈশ্বরের প্রতি ভক্তি আপনার অবশ্যই থাকবে এবং পরিবারের জন্য দায়িত্ব আপনি অবশ্যই গ্রহণ করবেন। আজ অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, তাই সে বিষয়ে সতর্ক হতে হবে। যে সমস্ত কাজ দীর্ঘদিন পড়ে রয়েছে তা অবশ্যই শেষ করার চেষ্টা করুন, প্রয়োজনে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করলে ভালো ফল পাবেন। যারা শ্রমজীবী, যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, কিছুটা সমস্যা তৈরি হতে পারে। কঠোর পরিশ্রমের জন্য অবশ্যই শারীরিক সমস্যা তৈরি হতে পারে, সেই সাথে প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা যত্ন নিন। প্রয়োজন না হলে অপরের কাজের প্রতি আপনারা হস্তক্ষেপ করবেন না, নিজের খাবার দাবারের প্রতি যত্নশীল হবেন এবং প্রয়োজনে আপনারা সঠিক সময়ে খাবার দাবার গ্রহণ করুন। ঘুম অর্থাৎ বিশ্রামের অত্যন্ত জরুরি আপনার শরীরের জন্য। কিছুটা রোমান্টিকতা আপনার মধ্যে তৈরি হতে পারে, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে আপনি অনেক বেশি সময় ব্যয় করতে পারেন, ভেবেচিন্তে আপনার সময়টিকে সঠিক জায়গায় ব্যয় করুন। তাছাড়া প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের কিছুটা পজিটিভ প্রভাব আসবে। সব মিলিয়ে আজ এই বিশেষ দিন আপনাদের স্বাভাবিক যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে আজ 3, শুভ রং হবে হালকা হলুদ বর্ণ। আজ ভগবান শ্রীহরির উদ্দেশ্যে হলুদ ফুল, হলুদ ফল নিবেদন করুন, সেই সাথে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা 11 বার জপ করুন এবং তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ দিতে আপনারা ভুলবেন না, তাতে আপনাদের সুখ সমৃদ্ধি অবশ্যই ফিরবে। 8ই এপ্রিল 2021 বৃহস্পতিবার, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ দ্বিতীয় গৃহে গোচর করছে। তাই আপনাদের মন মানসিকতার উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আজ আসতে পারে।
তাই কিছু বাধা আসবে, কিছু সমস্যা তৈরি হবে, সেগুলোকে ওভারকাম করতে হবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই শিক্ষকের নির্দেশ অনুসারে চলুন, ভালো ফল পাবেন। আত্মবিশ্বাসকে বজায় রাখুন। মাঙ্গলিক অনুষ্ঠানের কিছুটা আয়োজন হতে পারে গৃহে, তাতে কিছুটা পারিবারিক সুখ শান্তি ফিরবে। আর্থিক উপার্জনের পরিমাণ কিছুটা বৃদ্ধির সুযোগ থাকবে। কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে আপনারা উপকৃত হতে পারেন আজ এই বিশেষ দিনে। মন মেজাজ খারাপ থাকার জন্য আপনারা কোকারিকুলাম অ্যাক্টিভিটি, যোগা, মেডিটেশনের মধ্যে সময় কাটান, ভালো ফল আসবে। অযথা অর্থ ব্যয়ের মধ্যে যাবেন না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হবে, তাই নতুন সম্পর্কের বিষয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। তবে আজ এই বিশেষ দিন কথাবার্তার প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখুন। চাকরি সম্পর্কিত বিষয়ে কিছু বাধা তৈরি হতে পারে এই বিশেষ দিনে, তাই কর্মক্ষেত্রে আপনারা আজ সতর্ক থাকুন। সহকর্মীদের সঙ্গে বিতর্কের মধ্যে যাবেন না, রাগকে নিয়ন্ত্রণ করবেন। যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আরও সতর্ক হতে হবে। কোনো বড় ধরনের কাজে অংশগ্রহণের আগে অবশ্যই প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছু প্রস্তাব আসতে পারে বিশেষ দিনে, ভেবেচিন্তে আপনারা আজ সিদ্ধান্ত নেবেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। আজ এই বিশেষ দিনে যদি সতর্ক না থাকেন তাহলে ভণ্ডামি বা জালিয়াতির মধ্যে পড়ে যেতে পারেন। পরিবারের আর্থিক বিষয়টাও আপনারা খেয়াল করুন, অতিরিক্ত দায়িত্ব আপনার কাঁধে চাপবে। আর্থিক বিষয়ে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি, অন্যথায় বড় ধরনের ক্ষতির শিকার হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রেখে প্রতিটা বিষয়ে আলাপ আলোচনা করে এগিয়ে চলুন। সেই সাথে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। আপনি আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, তাই সিদ্ধান্তের বিষয়ে আজ স্থগিত রাখলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তাই সব মিলিয়ে আজ এই দিনটি খুব একটা ভালো দিন নাও হতে পারে আপনাদের জন্য। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে আজ নীল বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন এবং একটি প্রদীপ আপনারা অবশ্যই তুলসী মঞ্চে নিবেদন করে তুলসী মঞ্চে 11 বার ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে করতে প্রদক্ষিণ করুন, অত্যন্ত শুভ ফল আসবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। 8 এপ্রিল 2021 বৃহস্পতিবার চন্দ্রদেব আপনাদের রাশিতে আজ গোচর করছে। পারিবারিক সুখ সমৃদ্ধি আজ কিছুটা ফিরবে। কিছুটা গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি নেবেন প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে। বিবাহ সম্পর্কিত বিষয়ে আপনাদের শুভ ফল আসবে। আর অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের কিছুটা পক্ষে সময় যাবে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ শেষ করবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের কর্ম প্রচেষ্টার সফল রূপ আপনারা অবশ্যই দেখতে পাবেন। তবে কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, তাই নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করুন। বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। সমস্যাগুলোর পাশাপাশি আপনারা অবশ্যই আপনার জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করে এগিয়ে চলুন, ভালো ফল আসবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনারা অবশ্যই ভালো ব্যবহার করুন, বাজেটকে নিয়ন্ত্রণ করুন, না হলে আপনার সঞ্চয়ের পরিমাণ কমবে। আর্থিক উন্নতির দিন হতে চলেছে আজ, তাই পরিকল্পনা অনুসারে চললে অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল আসবে। আদালতে চলতে থাকা মামলা মকদ্দমার যে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে এবং দীর্ঘদিনের চলতে থাকা স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধিতা তার অবসান ঘটতে পারে। ভাগ্য আপনাকে আজ কিছুটা সমর্থন করবে এবং পছন্দসই খাবার গ্রহণে আপনি দিনটি ভালোভাবে কাটাবেন, মানসিক শান্তি পাবেন। সেই সাথে ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে অত্যন্ত ভালো খবর পেতে পারেন। শত্রুপক্ষের বিষয়ে কিছুটা আপনারা সচেতন থাকুন। পুরানো বিরোধিতাগুলো অবশ্যই মীমাংসা করুন বা সমস্যাকে সমাধান করার চেষ্টা করুন। চাকরি বাকরির ক্ষেত্রে যুক্ত থাকলে ভালো ফল আসবে। বেশ কিছু জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সহযোগিতা বাড়বে। নতুন মানুষের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আলাপ আলোচনা করতে পারেন। নতুন কিছু কাজে আপনারা যুক্ত হতে পারেন, সফলতা আসবে। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকুন। এই বিশেষ সময় ভুল বোঝাবুঝির বিষয়টাও মাথায় রাখুন, আপনার কথার ভুল ব্যাখ্যা হয়ে যেতে পারে। তাই প্রেমের জীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই খুব স্ট্রেট কাট বলার চেষ্টা করুন এবং কথার মধ্যে অবশ্যই মধুরতা থাকে যেন, নাহলে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতি ঘটবে, যা ভবিষ্যতের ক্ষেত্রে মোটেও ভালো নয়। তাই সব মিলিয়ে বলা যেতে পারে আজ এই দিনটি আপনাদের জন্য অপেক্ষাকৃত ভালো দিন হতে চলেছে। আপনাদের জন্য বলবো শুভ সংখ্যা আজ হবে 7, শুভ রং হবে আজ বেগুনি বর্ণ। আজ আপনারা অবশ্যই ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পূজা অর্চনা করুন,
একটি ঘিয়ের প্রদীপ আপনারা মাতা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করুন এবং তুলসী গাছে আপনারা অবশ্যই একটি সর্ষের তেল অথবা ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। সব মিলিয়ে আজ এই বিশেষ দিন আপনাদের অবশ্যই আশীর্বাদ প্রদান করবেন মাতা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি, তাতে সুখ সমৃদ্ধি অবশ্যই বাড়বে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশি। 8 এপ্রিল 2021 বৃহস্পতিবার দ্বাদশ গৃহে অবস্থান করছে চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে। কিছুটা অতিরিক্ত হতাশা আপনাকে গ্রাস করতে পারে, তাই আত্মবিশ্বাসের প্রতি আপনার পূর্ণ খেয়াল রাখতে হবে। পরিবারের সঙ্গে ভালো সম্বন্ধ বজায় রাখতে হবে। পিতামাতার শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল করুন এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। মানসিক চাপের কারণে আপনাদের মন কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়ে এগোবে। অতিরিক্ত চাপ আসতে পারে আপনার কর্মক্ষেত্রেও, তাই সব মিলিয়ে আজ দিনটি একটু সতর্কভাবে আপনাদের এগোতে হবে। সামাজিক ক্ষেত্রে অনুপ্রেরণা যদিও পাবেন, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে বা ঝগড়া বিবাদ তৈরি হতে পারে, মত পার্থক্য তৈরি হতে পারে, একটু ভেবে চিন্তে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে একটু সময় নিন, আর তাতে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আসবে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ শেষ হবে এবং স্ত্রীর সঙ্গে মিষ্ট ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু সময়টা কাটানোর চেষ্টা করুন। তবে আর্থিক বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন, অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন। অযথা কাউকে অর্থ ধার আজ দেবেন না, তাতে কিন্তু সেই অর্থ ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকবে না। নতুন কিছু কাজ আজ শুরু করতে পারেন বা আকৃষ্ট হতে পারেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই পড়াশোনাতে মনোনিবেশ করা আজ কঠিন হতে পারে, ভেবেচিন্তে আপনাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে আজ কিছুটা নেগেটিভ প্রভাব আসবে, তাই খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই যত্ন নিন, বাইরের খাবার দাবার থেকে দূরে থাকলেই ভালো। তাই সব মিলিয়ে বলবো আজ কর্মক্ষেত্রের প্রচেষ্টার পরিমাণ অনেকটাই বাড়াতে হবে, তবেই সফলতা আসবে এবং পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, কারণ আপনার আত্মতুষ্টি কিছুটা সমস্যায় ফেলতে পারে। তবে সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে এবং তাতে ব্যয়ও কিছুটা বাড়তে পারে। সম্পত্তিতে বিনিয়োগের বিষয়ে বা সংস্কারের বিষয়ে আজ অর্থ ব্যয় হতে পারে, তাই সব মিলিয়ে আপনাদের আজ এই দিনটি ভেবেচিন্তে এগোতে হবে। আবেগের মধ্যে দিয়ে কোনো সিদ্ধান্ত আজ আপনারা নেবেন না, ধৈর্য সহকারে এগিয়ে চলুন, ঈশ্বরের কৃপা আপনাদের উপরে অবশ্যই থাকবে। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে হলুদ বর্ণ। আজ ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফল হলুদ ফুল নিবেদন করুন, সেই সাথে আপনারা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন, সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন। 108 বার অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে, সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 8 এপ্রিল 2021 বৃহস্পতিবারের বিশেষ রাশিফল সম্পর্কে। আজ এই বিশেষ দিনে ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে, এমনটাই প্রার্থনা করি। আজ এই পর্যন্ত, নমস্কার।